আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। রসায়ন পরীক্ষার সময়টা মানে একটু বেশি কম হয়ে গেছে, মাত্র একদিন বন্ধ। হ্যাঁ, এটা আসলে উচিত হয় নাই। আমি যদি ঘড়ির কাঁটার দিকে তাকাই, এখন হয়তোবা 2:45 ছুঁই ছুঁই, দিন না কিন্তু রাত। মানে হচ্ছে প্রায় 2 ঘন্টা ধরে হচ্ছে তোমাদের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যে পড়াবো, এটার সিকিউ গুলো গুছাইছি আর কি। না, আমি তো গদ বাঁধা স্টাইলে পড়াই না আর কি, সবার থেকে একটু ভিন্ন ওয়েতে গুছাইছি আর কি। এই এটা পড়ে আসি কেন? এটা পড়ছিলাম হচ্ছে ওই চোখে লাইট লাগে, অনেক লাইট তো রাতের বেলা। ওকে, এটা খুলি। কথা হচ্ছে অনেকগুলো জিনিস পড়বো আর কি, অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস। এবং পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারটাকে এত ছোট বানায় ফেলছি তোমাদের জন্য, তোমাদের আর কোনো প্যারাই হবে না। সো যারা ক্লাসটি দেখছো এক্ষুনি একটি লাইক দিয়ে দাও, আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করে দিব। সো পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এইখান থেকে 2টা এমসিকিউ পড়াইতে পড়াইতে, শুধু এমসিকিউ বলি, 2টা সিকিউ আসবে ইনশাল্লাহ। না আসলে সাকিব ভাইয়াকে মনে করো গালি টালি দিও না, একটা আসবে মাস, 2টা না আসলেও। সো টাইপ কিন্তু বেশি না, চ্যাপ্টারটা বড়, তোমরা অনেকে প্যারা খাচ্ছ, বাট সিকিউ আসবে মাত্র অল্প কয়টা টাইপ থেকে, 3 থেকে 4টা টাইপ। এবং যত ধরনের প্রশ্ন আসতে পারে সব আজকে পড়ায় দিব, জাস্ট একটু তোমাদের প্রশ্নগুলো দেখে, এগুলি সব প্রশ্ন, এগুলোর ব্যাখ্যা দিব ভাইয়া, সব প্রশ্ন, সব সব সব। এবং ক্লাস কি অনেক বড় হবে ভাইয়া? না না, ক্লাস 40 মিনিট, 40 মিনিটই হবে। তাহলে কি ভাইয়া রকেটের গতিতে আগাবেন? না, ধীরে ধীরে আগাবো, বাট তুমি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখনই আমরা শুরু করছি। তো আমাদের 4টা ভাগে বিভক্ত হয়ে প্রশ্নগুলো আসতে পারে, যেমন হচ্ছে আয়নীকরণ শক্তি এবং ফাজানের নীতি মিক্স আপ করে প্রশ্ন আসতে পারে। আয়নীকরণ শক্তি তো জানি আমরা পর্যাবৃত্ত ধর্মের ভিতরে পড়ে আমাদের, আবার হচ্ছে আয়নীকরণ শক্তি এবং ব্যাসার্ধ মিক্স আপ করে প্রশ্ন আসতে পারে, বা ফাজানের নীতি এবং সংকরায়ন মিক্স আপ করে প্রশ্ন আসতে পারে, বা সংকরায়ন হাইড্রোজেন বন্ড। সো দ্যাটস আর, দেখো আয়নীকরণ শক্তি, ফাজানের নীতি, ব্যাসার্ধ, সংকরায়ন, হাইড্রোজেন বন্ড, 1, 2, 3, 4, 5, 5টা টাইপ পড়লে 2টা সিকিউ কমন। গুণগত রসায়ন সকালে পড়ায় দিছি, মানে গতকালকে পড়ায় দিছি। কোপ, পর্যাবৃত্ত ধর্ম কোপ, অ্যান্সার করতে হবে কয়টা? 2টা, আর কিছু লাগে? সমস্যা নেই, রাসায়নিক পরিবর্তনও দিব। সো এনজয় করো। চলো, প্রথমত হচ্ছে আমাদের যে কাজটা করা লাগবে, যে কোনো প্রশ্নে যাওয়ার আগে এই চ্যাপ্টারে যে ধরনের ঝামেলাগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে এই যে এরকম বক্স আকারে কিছু এলিয়েন টেলিয়েন দিয়ে দেয়, বলে এই এলিয়েনের সাথে পর্যায় সারণের কোন মৌলটার সম্পর্ক আছে ওইটা বের করতে বলে, এখন ওইটা দিয়ে তোমার প্রশ্ন করে। সো আমরা এই ABCDEFGH কী বুঝাই এগুলো আগে বুঝে ফেলি আর কি চট করে। দেখো এখানে কি বলছে, গ্রুপ সংখ্যা প্রথম বক্সটার ক্ষেত্রে 1, 2, 15, 16, 17। আচ্ছা, এটা কি পর্যায়? পর্যায় হচ্ছে 2, একটু বোঝার চেষ্টা করো আর কি। এটা পর্যায় লেখা দরকার ছিল, আমি আবার গ্রুপ লিখছি। এখন একটু তাকাও তোমরা, পর্যায় 2 গ্রুপ 1, তাই না? গ্রুপ 1 আমরা কি জানি, হেলিনাকে রুবি সাইজ করবে ফ্রান্সে গিয়ে, মানে প্রথম পর্যায়ে কি হবে, হাইড্রোজেন, তারপরের পর্যায়ে লিথিয়াম, বসায় দাও। তো এই মৌলটা, এই এটা কি হবে আমাদের, লিথিয়াম পেয়ে গেছি। তাহলে এক্সটা কি হবে, লিথিয়ামের পাশে কি আছে, বেরিলিয়াম, কারণ কি পাশের গ্রুপই, প্যারা নাই। তারপরে দেখো এক লাফে 15তে গেছে গা। সো 15 স্টার্টই হয় নাইট্রোজেন দিয়ে, কি দিয়ে, নাইট্রোজেন দিয়ে। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, তো নাইট্রোজেনের পরে কি আছে, অক্সিজেন, 16 কি হবে, অক্সিজেন। অক্সিজেনের পরে কি আছে, ফ্লোরিন। সো ফ্লোরিন যদিও না লাগবে, তারপরেরটা লাগবে, দেখো ফ্লোরিনের নিচে কি থাকে, ক্লোরিন। সো আমরা কোনটা কি বুঝায়, লিথিয়াম, বেরিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এবং ক্লোরিন বের করে ফেলছি। পরেরটা দেখো এটা কীভাবে বের করতে পারি, দেখো 14, 16, 17। সো 14 যদি 15, গ্রুপ 2 এর 15 যদি নাইট্রোজেন হয়, নাইট্রোজেনের আগে কী আছে, কার্বন, কার্বনের পরে কী আসার কথা ছিল, গ্রুপ 15তে নাইট্রোজেন, বাট এক লাফে তারা 16তে গেছে গা। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, 17 কত, ফ্লোরিন, ফ্লোরিনের নিচে ক্লোরিন, তার নিচে ব্রোমিন। এবং একটু বোঝার চেষ্টা করো, দেখো গ্রুপ 2 পর্যায়ে 4 আমরা কী ছন্দ অ্যাপ্লাই করি, বিরিয়ানি, মোগলাই, কাবাব, মানে ক্যালসিয়াম, বুঝে গেছে, ক্যালসিয়াম। তো কোনটা কী এই ক্ষেত্রে আমরা বুঝে গেছি, কোনো প্যারা নাই, দেখছো চুটকি তো সলভ হবে। তুমি কী করবা, প্রশ্নের উপর লিখে ফেলবা কোনটা কী, প্রশ্নের উপর লিখে ফেলবা, টিচাররা যত যাই বলুক লিখে ফেলবা, তাহলে ভুলো আর চান্স কম। তবে দেখো আরেকটা ভিন্ন এলিয়েন টাইপের, এই 2টা তো একই টাইপের ছিল, আরেকটা ভিন্ন ধরনের বলছে হচ্ছে এম দিয়ে দিছে, এক্স দিয়ে দিছে, এম হচ্ছে একটা মৌল, এক্স একটা মৌল,
বলছে সর্বোচ্চ প্রধান শক্তিস্তর মানে থ্রি, প্রধান শক্তিস্তরটা তিন এবং এটাই সর্বোচ্চ, এবং প্রধান শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা, তো এম এর ক্ষেত্রে প্রধান শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা একটা, দেখো ওয়ান, তাহলে আমি বলতে পারি সবচেয়ে বাইরের স্তরটা কি থ্রি এস ওয়ান, যেহেতু সর্বোচ্চ প্রধান শক্তিস্তর থ্রি। তো থ্রি এস ওয়ানের আগে তো আরও কিছু ছিল, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, তাই তো? এগুলো ছিল কি না বলো। অর্থাৎ টোটাল এগারোটা ইলেকট্রন, এগারোটা ইলেকট্রন কার, সোডিয়ামের, একদম চোখ বন্ধ করে। তারপর দেখো সর্বোচ্চ প্রধান শক্তিস্তর তিন, এইখানে আমাদের প্রধান শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা, ছয়টা। সো তৃতীয় শক্তিস্তরে ছয়টা, এইভাবে লিখতে হবে থ্রি এস টু, থ্রি পি ফোর, বুঝা গেছে? সো আগে কয়টা আছে, দশটা, দশ দুই বারো আট চার কত, ষোলো, ষোলো মানে কি সালফার, বুঝা গেছে কীভাবে করবা। সো আরেকটা কম্পাউন্ড আমরা কীভাবে বের করলাম তাও দেখে ফেলছি। পরের যে চারটা আছে এটাই যদি যাই, দেখো মৌল আছে, ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এন এর মান দিয়ে দিছে, এন এর মান কত, টু, তাহলে কি টু এস টু, টু পি থ্রি, টু এস টু, টু পি থ্রি, আগে কী আছে ওয়ান এস টু, তো ওয়ান এস টুতে কয়টা ইলেকট্রন, দুইটা, দুই দুই চার তিন সাত, সাত হইলে কি নাইট্রোজেন, একদম চোখ বন্ধ করে। পরেরটা দেখো টু এস টু, টু পি ফোর, তো চার দুই ছয়, ছয়ের আগে দুইটা আছে আট, নাইট্রোজেনের পরে কী হবে অক্সিজেন, নাইট্রোজেনের পরে কি অক্সিজেন, দেখো আগেরটা নাইট্রোজেন পরেরটা কী হবে অক্সিজেন, কারণ কি আগে ওয়ান এস টু আছে, তুমি ইলেকট্রন গুনবা আর কি। আচ্ছা পরের প্রশ্নটা দেখি, আরেকটা দেখি, দেখো এন এর মান টু, তার মানে কি টু এস টু, তাহলে ওয়ান এস টু, টু এস টু, টোটাল কয়টা, চারটা, চার হইলে কার, চার হইলে কার বলো তো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে ডি নাম্বারটা কি বেরিলিয়াম। দেখো এন প্লাস ওয়ান এস টু মানে কি থ্রি এস টু, তাহলে ওয়ান এস টু, টু এস টু, তারপর কি টু পি সিক্স, মানে হচ্ছে আমাদের আগে দশটা আছে তারপরে থ্রি এস টু, মানে কি টোটাল বারোটা, বারো কার, ম্যাগনেশিয়ামের। তারপর দেখো এন প্লাস টু, এটা কি এন এর মান টু, তাহলে ফোর এস টু, আগে কয়টা আছে দশটা, দশ আর চার কত, দশ আর দুই কত, বারো, একটু বোঝার চেষ্টা করো, ফোর এস টু না, একটু বোঝার চেষ্টা করো, ফোর এস টু, থ্রি এস টুর পরে ফোর এস টু, তাই ম্যাগনেশিয়ামের পরে কি ক্যালসিয়াম, কারণ কি আগে আরও আঠারোটা আছে, কীভাবে দেখো ফোর এস টু, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, দেখো আঠারোটা, আঠারো দুই বিশটা। আচ্ছা দেখো বিরিয়ানি, মোগলাই কাবাব, এটা স্ট্রনশিয়ামই হওয়ার কথা, তারপরে দেখি স্ট্রনশিয়াম না হয়ে অন্য কিছু হইতে পারে। দেখো এন এর মান টু, টু প্লাস ওয়ান কত, থ্রি, থ্রি এস টু, আর টু প্লাস ওয়ান কত, থ্রি পি ফাইভ, দেখো থ্রি এস টু, থ্রি পি ফাইভ, তো থ্রি এস এর আগে কী আছে, এই যে এইগুলো আছে না, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, অর্থাৎ দশটা, সো দশ দুই বারো আর পাঁচ সতেরো, তাহলে এটা কি ক্লোরিন, বুঝা গেছে? তুমি কীভাবে বক্সগুলো আগে সলভ করে ফেলবা, বক্সগুলো সলভ করলে তোমার আর প্যারা নাই। এখন ভাইয়া চলে যাবো ডিরেক্ট প্রশ্নে, ডিরেক্ট প্রশ্নে চলে যাবো, কোনো প্যারা নাই, প্রশ্নে আসবে এখন প্রশ্নে। সো প্রশ্নে যদি আসো, আয়নীকরণ শক্তিটা থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, অনেক ধরনের প্রশ্ন আসে আয়নীকরণ শক্তি থেকে, এগুলো আমরা দেখব। প্রথম প্রশ্নটা কি, অক্সিজেন এবং নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির ক্রমের ভিন্নতা কত। আমরা জানি অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি, এবং তাও দেখতেছি, দেখো নাইট্রোজেনের চোদ্দোশো দুই, অক্সিজেনের তেরোশো চোদ্দ, বাট হিসাবে হওয়ার কথা ছিল নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি, কারণ আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়ে। এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। দেখো ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি, আমরা সবাই জানি টু পি থ্রি, এইখানে যদি আমরা একটু খেয়াল করি হাফ ফিল্ড অবস্থা বিদ্যমান, ইলেকট্রন বিন্যাসে কি অর্ধপূর্ণ অবস্থা বিদ্যমান, সো অর্ধপূর্ণ হইলে ওই মৌলটা কী হয়ে যায়, স্থিতিশীল কাঠামো লাভ করে বা স্টেবিলিটি অর্জন করে, যার ফলে ওইখান থেকে একটা ইলেকট্রন সরাইতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, এই কারণে আমাদের কি নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তিটা, সরি আয়নীকরণ শক্তিটা অক্সিজেন থেকে বেশি। বেরিলিয়াম কেন বোরন থেকে বেশি, এখানে ফুল ফিল্ড অবস্থা বিদ্যমান, দেখো হিসাবে বোরনের বেশি হওয়ার কথা ছিল, বাট বেরিলিয়ামের কেন, দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো ওয়ান এস টু, টু এস টু, একটু বোঝার চেষ্টা করো, এস অরবিটাল ফুল ফিল্ড অবস্থায় আছে, কী অবস্থায় আছে, ফুল ফিল্ড অবস্থায় আছে, মানে সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে, তাহলে আমি কেটা এটা কী বলতে পারি, ফুল ফিল্ড অবস্থায় থাকলে এটাও স্থিতিশীল কাঠামো অর্জন করে, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। এখন তোমাকে আরও কিছু দিতে পারে, যেমন হচ্ছে সবগুলোরই একই অ্যান্সার, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে? সো মাথায় রাখবা হচ্ছে ম্যাগনেশিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, তারপর একটু বোঝার চেষ্টা করো, ফসফরাস গ্রেটার দেন সালফার, এই চারটা ব্যতিক্রমই আসে, তাহলে নাইট্রোজেন,
greater than oxygen, beryllium greater than boron, magnesium greater than aluminium, phosphorus greater than sulfur. Chattari ekikaron. Porer proshno ta jai. Beryllium opekkha calcium er ionikaron bibhav kom. Calcium er ionikaron bibhav kom. Ektu jodi amra dekhi beryllium group 2 te ache. Kothay? Group 2 te. Ba group 2 e. So beryllium er pore ki ache amader magnesium tar pore calcium. So amra jani eki porjaye upor theke niche gele আয়নীকরণ বিভবের মান কি হয় আয়নীকরণ বিভবের মান কমে একই পর্যায়ে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ বিভবের মান কমে সো আমরা বলতে পারি এই বেরিলিয়াম থেকে ক্যালসিয়ামের আয়নীকরণ বিভবের মান কি কম বুঝা গেছে তারপর দেখো x+ y2+ z3+ প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সেম হলে আয়নীকরণ বিভব কিভাবে পরিবর্তিত হয় কি বলছো প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সেম তো ধরলাম হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10টা প্রশ্নে 10টা ইলেকট্রন দেওয়া ছিল তার মানে কি দেখো এটা কি সোডিয়াম প্লাস এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং অ্যালুমিনিয়াম 3 প্লাস এখন কার আয়নীকরণ বিভবের মান সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম 3 প্লাস এর প্লাস চার্জের আয়নীকরণ বিভবের মান সবচেয়ে বেশি হয় কারণ কি কারণ হচ্ছে একটু বোঝার চেষ্টা করো এইখানে আমার হচ্ছে ইলেকট্রন যদিও 10টা প্রোটন কয়টা আছে 13টাই আছে এইখানে দেখো ইলেকট্রন যদিও 10টা প্রোটন কয়টা 12টা এইখানে দেখো ইলেকট্রন যদিও 10টা প্রোটন কয়টা 11টা সো অবশ্যই এখানে যেহেতু প্রোটন বেশি আকর্ষণও বেশি এই কারণে এইখান থেকে হচ্ছে আমাদের মনে করো ইলেকট্রন সরাইতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয় আবার এই অ্যালুমিনিয়াম 3 প্লাস এর আকারটাও অন্য দুইটার তুলনায় বেশি ছোট এবং আকার ছোট হলে নিউক্লিয়াসের সাথে সবচেয়ে বাইরের স্তরের আকর্ষণ বলটাও অনেক বেশি হয় যার ফলে ইলেকট্রন সরাইতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয় তারপরে দেখো আরেকটা প্রশ্ন আসতে পারে নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার এদের গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক আয়নীকরণ বিভবের ক্রম কত দেখো নাইট্রোজেন তার নিচে আছে ফসফরাস অক্সিজেন তার নিচে আছে কি মনে করো সালফার সো আমাদের কি বলছে প্রথমত হচ্ছে গ্রুপ ভিত্তিক তারপরে বলছে পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখাইতে সো গ্রুপ ভিত্তিক দেখাইলে আমি কি বলবো নাইট্রোজেন গ্রেটার দেন ফসফরাস এবং অক্সিজেন গ্রেটার দেন সালফার কারণ হচ্ছে উপর থেকে নিচে গেলে আমাদের কি হয় মনে করো আমাদের উপর থেকে নিচে গেলে হচ্ছে আমাদের আয়নীকরণ বিভবের মান কি হয় কমে আচ্ছা এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক এটা কি ভিত্তিক দেখাইলাম ভাইয়া গ্রুপ ভিত্তিক পর্যায় ভিত্তিক দেখাইলে বাম থেকে ডানে আর কি পর্যায় ভিত্তিক নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন ব্যতিক্রম এবং ফসফরাস গ্রেটার দেন সালফার এবং কেন ব্যতিক্রমটা হইল কেন ব্যতিক্রমটা হইল সেটাও কিন্তু আমরা আগে এক্সপ্লেইন করছি সো দেখো এত অল্প সময়ে আমরা আয়নীকরণ বিভবের কতগুলা কেস পড়ে ফেললাম সো আমরাও আমাদের ভার্সিটি যে কোর্সটা আছে ভার্সিটি এ ইউনিট তার সাথে মেডিকেল বায়োলজি অর্থাৎ এমন একটা কোর্স ডিজাইন করছি যেটা দিয়ে তোমার ভার্সিটিও কভারেজ হবে মেডিকেলও কভারেজ হবে এই কোর্সটাই তুমি যদি ভর্তি হয়ে যাও আমরা একদম বেসিক থেকে তোমাদের সব পড়াবো কারণ অনেকের একটা কনফিউশন যে ভাইয়া আমরা তো আগে অনেক কিছু পড়ি নাই অনেক কিছু আমাদের ল্যাকিংস ছিল শর্ট সিলেবাসের বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা কী করবো সো সেই ক্ষেত্রে কি আপনারা বেসিক থেকে পড়াবেন আমরা 100% বেসিক থেকে পড়াবো তুমি যদি কোনো চ্যাপ্টারে জিরো থাকো সেখানে তোমার হিরো বানিয়ে দিব কোনো প্যারা নাই ভাইয়া ক্লাসগুলো কি লাইভে হবে আরে বেটা আবার জিগায় লাইভ হবে না মানে ভাই লাইভগুলো কি রেকর্ডেড থাকবে অবশ্যই লাইভগুলো রেকর্ডেড থাকবে ভাই রেকর্ডগুলো কি ফেসবুক গ্রুপে থাকবে না কোনো ওয়েব অ্যাপে থাকবে ফেসবুক গ্রুপেও থাকবে ওয়েব অ্যাপেও থাকবে ভাই রেকর্ডগুলো কি টাইনা টাইনা দেখা যাবে অবশ্যই টাইনা টাইনা দেখা যাবে ভাই কোনো শীতপাতি দিবেন না আমাদের আরে ভাই কী কী দিচ্ছি একটু চিন্তা করো না ডেইলি লেকচার শীট পাবা ডেইলি লেকচার শীট পাবা তারপরে হচ্ছে ফর্মুলা বুক পাবা গেল এটা সিক্রেট শর্টকাট বুক পাবা সিক্রেট শর্টকাট বুক আচ্ছা ভাই সবই বুঝলাম এক্সাম নেবেন না আবার জিগায় ডেইলি এক্সাম হবে ডেইলি এক্সাম এক্সামটা কই নেবেন ভাই টেস্টমোস অ্যাপে বুঝে গেছে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবা সাথে সাথে ব্যাখ্যা পেয়ে যাবা আচ্ছা ভাই ওই যে ভর্তি পরীক্ষার মতো একটা এক্সাম যে হয় ওইটা নেবেন না ওইটা না নিলে হইব প্রত্যেক চারটা লেকচার পর পর তোমার একটা স্পেশাল এক্সাম থাকবে একদম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আলোকে মেডিকেলের পরীক্ষার আলোকে ভাই রিটেন পড়াবেন আরে পড়াবো না কেন সবই পড়াবো ভাই কারা কারা জানি ক্লাস নেবে আপনি নেবেন তো হ্যাঁ শুভ্র ভাই নেবে হ্যাঁ শুভ্র ভাই বায়োলজি নেবে শ্রাবণ ভাইরে শুনছিলাম ম্যাথ অনেক বছর ধরে পড়ায় ওই ভাইও নিবে অবশ্যই নিবে উচ্ছ্বাস ভাই অনেক মজা করে ফিজিক্স পড়ায় নিবে হ্যাঁ নিবে বুঝে গেছে কারা কারা আসতেছে সো ভাই কেমনে জানি ভর্তি হয় একটু বইলা দেন না অটোমেটিক প্রসেস ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব বিস্তারিত আছে কেমনে ভর্তি হবো ওইটার ভিডিও লিঙ্কও আছে ভাই প্রাইসটা কত প্রাইস 4500 টাকা ভাই 6টার দিবেন না
এই যে এই সমস্যাটার লিগা তোমরা সবসময় ছাড় চাও, কম টাকা দিয়ে ভর্তি হতে চাও, 50% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 2250 টাকা। কবে পর্যন্ত ভর্তি হতে পারবো? 20 তারিখ, মানে তোমার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত, এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন ডিসকাউন্টও শেষ। এরপরে ভর্তি হলে 4500 টাকা, এরপরে ভর্তি হলে এই বেটা বলা বাইনের তো ডিস্টার্ব হইতেছে, ওই যে কোন ফোন বাজে ওইটা বন্ধ করো না, ওই ঘরে গিয়ে বন্ধ করো। ওকে ঠিক আছে, বুঝে গেছে তো? সো কোর্সে কিন্তু সবার ভর্তি হইতে হবে, অলরেডি মনে হয় 212-213 জন ভর্তি হয়ে গেছে, বুঝো? সিরিয়াস পোলাপাইন। ওকে সামনে যাই, তারপর দেখো ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি থেকে একটা জাতীয় প্রশ্ন আসে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? সো তুমি যে জিনিসটা পড়বা, ফ্লোরিন, ফ্লোরিনের আকার ছোট, চার্জ ঘনত্ব বেশি, যার ফলে হচ্ছে আগমনকারী ইলেকট্রনের বেশি দূরত্ব অতিক্রম করতে হয় এবং এর ফলে শক্তিও বেশি লাগে। তো এই কারণে যেহেতু ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা ছিল, বাট ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, ও তো এর ফলে কী হয়, ফ্লোরিন অপেক্ষায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হয়, এই জিনিসটা মাথায় রাখবে আর কি, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। পরে যদি যাই আকার, পারমাণবিক আকার নিয়ে দুই ধরনের প্রশ্ন পাইছি এক্স কোয়েশনগুলোতে, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 3 থেকে 9 আকার কীভাবে পরিবর্তিত হয়, 3 থেকে 9 একই পর্যায়ে অবস্থিত, বাম থেকে ডানে গেলে কী হয় আকার হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে কী হয় আকার হ্রাস পায়, এটাই এক্সপ্লেন করে দিবে। হ্যাঁ, কারণ কি প্রোটন সংখ্যা বাড়ে এবং ইলেকট্রন সংখ্যাও বাড়ে, এবং প্রোটন এবং ইলেকট্রনের একটা আকর্ষণ বল বৃদ্ধি পায়, যার ফলে হচ্ছে নিউক্লিয়াসের সাথে সবচেয়ে বাইরের স্তরের আকর্ষণ বেড়ে যাওয়ার ফলে সবচেয়ে বাইরের স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে এবং পরমাণুটা সংকুচিত হয়ে যায়। এই কারণে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কী হয়, হ্রাস পায়। আচ্ছা ভাইয়া, এই যে এখানে যে যৌগগুলো আছে, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম কার্বোনেট, অ্যালুমিনিয়াম কার্বোনেট, যৌগ সময়ে ধাতু সমূহের আকারের সঠিক ক্রম লেখো। সো ধাতু কী, ম্যাগনেশিয়াম, ধাতু কী ক্যালসিয়াম, ধাতু কী অ্যালুমিনিয়াম। সো ম্যাগনেশিয়াম কী আছে, ম্যাগনেশিয়াম 2+, তারপরে দেখো ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, একটু বোঝার চেষ্টা করো। সো এইখানে যে ঘটনাটা ঘটে আর কি, একটু বোঝার চেষ্টা করো আর কি, ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের যদি আকারটা আমি কম্পেয়ার করি, ম্যাগনেশিয়াম থেকে অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট। অ্যালুমিনিয়ামের আকার কেন সবচেয়ে ছোট, কারণ হচ্ছে যার চার্জ বেশি, ম্যাগনেশিয়ামেরও 10টা ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামেরও 10টা ইলেকট্রন আছে, মানে ম্যাগনেশিয়ামেরও 10টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামেরও 10টা ইলেকট্রন। সো একটা জিনিস মাথায় রাখবা, যদি সমপরিমাণ ইলেকট্রন থাকে যার চার্জ বেশি তার আকার ছোট হবে। সো অ্যালুমিনিয়াম 3+ আকার ম্যাগনেশিয়ামের তুলনায় ছোট, ম্যাগনেশিয়াম 2+। এখন খেলা হবে ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে। সো একটু বোঝার চেষ্টা করো, ম্যাগনেশিয়ামের থেকে ক্যালসিয়ামের আকার বড় হবে, কারণ কি ক্যালসিয়ামের একটা কক্ষপথ বেশি, ক্যালসিয়ামের কি ভাইয়া একটা কক্ষপথই বেশি। সো ক্যালসিয়াম 2+, সো আমি বলতে পারি ক্যালসিয়াম 2+ আকার সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেশিয়াম 2+, তারপরে অ্যালুমিনিয়াম 3+। পরের প্রশ্নটায় যাই। আচ্ছা, ফাজানের নীতি, বাজানের নীতি, সবাই ভয় পাই, আমরা সবাই ভয় পাই। সো এখন একটা র‍্যাপ হবে, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো, ফাজানের নীতি বা বাজানের নীতি, এটা মানে কি মনে রাখবা, ফাজানের নীতি কখন অ্যাপ্লাই হবে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, বা আরও সহজে বলি ফাজানের নীতি মানেই সমযোজী বৈশিষ্ট্য, কি সমযোজী বৈশিষ্ট্য, বুঝতে পারছো? ফাজানের নীতি মানেই কি আমাদের সমযোজী বৈশিষ্ট্য, বুঝতে পারছো? তার মানে কি গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক কম, স্ফুরণাঙ্ক কম হবে এবং দ্রাব্যতা কি হবে, কম হবে। ওকে, আর কিছু আপাতত লাগবে না। তো ফাজানের যে নীতিটা আছে এটা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, বা ফাজানের নীতি অ্যাপ্লাই করলেই এইগুলোই হবে আর কি, সমযোজী বৈশিষ্ট্য পাবে, মনে করো গলনাঙ্ক স্ফুরণাঙ্ক পাবে, দ্রাব্যতা কম হবে। আর যদি হচ্ছে ফাজানের নীতি না মানে তাহলে উল্টাটা হবে। সো ফাজানের নীতি মানে কি ভাই, একটা কবিতা বলি, ক্যাটা মামা ছোট হলে এনা মামা বড়, আমার সাথে বড়, ক্যাটা মামা ছোট হলে এনা মামা বড়, ক্যাটা ও এনার চার্জ বাড়লে ডিওএফকে ধরো। অর্থাৎ ক্যাটায়নের আকার ছোট হবে, ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, অ্যানায়ন বড় হবে, ঠিক আছে, এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বাড়লে, ক্যাটায়নের চার্জ অ্যানায়নের চার্জ যদি বাড়ে তাহলে, এবং যদি ডি অরবিটালের উপস্থিতি থাকে তাহলে বুঝবে এইগুলো হচ্ছে ফাজানের নীতি মেনে চলতেছে। সো আমাদের সবচেয়ে বেস্ট লাগে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় নিয়ে। সো একটু কল্পনা করো আমার ছেলেরা, সোনার ছেলেরা, একটু তোমরা কল্পনা করো যে তোমার একটা খুব সুন্দরী বান্ধবী আছে, বিদেশি বান্ধবী, যার নাম হচ্ছে অ্যানি, ঠিক আছে। ওকে অ্যানি, তোমার খুব খুব সুরাত বান্ধবী, হ্যাঁ দেখছো কী লুচ্ছে তোমরা,
কি কল্পনার জগতে চলে গেছো, কি কি কল্পনা করা শুরু করছো, নিজের গার্লফ্রেন্ডেরও কল্পনা করা শুরু করছো। যাই হোক, এখন তোমার এই মেয়ে বান্ধবীটা হাতে কি, হাতে হচ্ছে একটা সুন্দর কিউট একটা পার্সিয়ান বিড়াল নিয়ে দাঁড়ায় আছে। তো খাস বাংলায় যদি বলতে চাই, অ্যানিয়ার একটা ক্যাট আছে। সো কথা এটা না, কথা হচ্ছে তোমার এই বান্ধবী অ্যানি বড় হবে না তার ক্যাটটা বড় হবে, একটু চিন্তা করো। অবশ্যই অ্যানি বড় হবে এবং তার ক্যাটটা ছোট হবে। সো অ্যানি ফর অ্যানায়ন, ক্যাট ফর ক্যাটায়ন। বান্ধবীরা মনে করবা ভুলো আর চান্সই নাই, ঠিক আছে? জীবনে তোমার গার্লফ্রেন্ড ধোকা দিতে পারে, বাট অ্যানি ধোকা দিবে না ফাজানের নীতির ক্ষেত্রে। আসো পড়ালেখা হোক। এখন বলছে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইড কোনটির গলনাঙ্ক কম, একটু বোঝার চেষ্টা করো। লিথিয়াম কি প্লাস, বেরিলিয়াম কি টু প্লাস? সো আমরা কি বলছি, ক্যাটা ও অ্যানার চার্জ বাড়লে ডিওএফকে ধরো, মানে হচ্ছে যার চার্জ বেশি সে ফাজানের নীতি মানবে এবং তার গলনাঙ্ক স্থূলনাঙ্ক কম হবে। তা চার্জ কার বেশি, লিথিয়াম প্লাসের বেশি না বেরিলিয়াম টু প্লাসের? বেরিলিয়াম টু প্লাসের চার্জ বেশি। সো কোনটির গলনাঙ্ক কম? বেরিলিয়াম টু প্লাসের গলনাঙ্ক কম। দেখো চুটকিতে হয়ে যাবে, কবিতা পারলে চুটকিতে হয়ে যাবে। তারপরে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন দ্বারা গঠিত যৌগের গলনাঙ্কের ক্রম কোনটি, এই যে এখানে দিয়ে দিচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন ক্যালসিয়াম দ্বারা করছে। সো দেখো ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড, ঠিক আছে? কি বলছে যৌগের গলনাঙ্কের ক্রম কোনটি? এখন আমরা জানি এগুলো সবগুলোই কি অ্যানায়ন। ফাজানের নীতি মানতে গেলে কি হবে, অ্যানায়নের আকার কি হইতে হবে, বড় হইতে হবে। ওই যে তোমার বান্ধবী অ্যানি। সো উপর থেকে নিচে গেলে কি হয়, অ্যানায়নের আকার বড় হয়। তাহলে এই যার আকার সবচেয়ে বড় তার কি হবে, গলনাঙ্কের স্থূলনাঙ্ক কম হবে না? এই যে আমরা পড়ছি গলনাঙ্কের স্থূলনাঙ্ক কম, মানে ফাজানের নীতি মানতেছে। সো ব্রোমাইডের গলনাঙ্কের স্থূলনাঙ্ক সবচেয়ে কম, তারপরে হচ্ছে আমাদের ক্লোরাইডের, তারপরে ফ্লোরাইডের। বোঝা গেছে গলনাঙ্কের ক্রম একেবারে, বুঝতে পারছো? তো ফ্লোরাইডের গলনাঙ্কের স্থূলনাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে ক্লোরাইডের, তারপরে ব্রোমাইডের। তবে দেখো সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইড কোনটি অধিক আয়নিক, একটু বোঝার চেষ্টা করো। দুইটাই সোডিয়াম, ক্যাটায়ন যেহেতু সেম কোনো দরকার নাই, ক্লোরাইড ফ্লোরাইড, তাই তো? এই দুজনের ভিতরে যুদ্ধ, অ্যানায়ন। তাহলে ফাজানের নীতি মানতে গেলে কি হবে, অ্যানায়নের আকার বড় হইতে হবে। সো ক্লোরিনের আকার বড় না ফ্লোরিনের আকার বড়? সো ক্লোরিনের আকার বড়, ফ্লোরিনের আকার ছোট। তাহলে ক্লোরিন কি ফাজানের নীতি মানে, ক্লোরাইড আয়নটা কি হয় ফাজানের নীতি মানে? ফাজানের নীতি মানে কি সমযোজী বৈশিষ্ট্য, বাট বলছে কি কোনটি অধিক আয়নিক, তাহলে অধিক আয়নিক কোনটা, ফ্লোরাইড। কারণ যে ফাজানের নীতি মানে সে কি সমযোজী, সমযোজী বৈশিষ্ট্যের। যে ফাজানের নীতি মানে কি সে সমযোজী বৈশিষ্ট্যের, চুটকিতে সলভ হবে। পরেরটা দেখো, বেরিলিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম কার্বোনেট। সো বেরিলিয়াম টু প্লাস, ম্যাগনেশিয়াম টু প্লাস, ক্যালসিয়াম টু প্লাস, সবার চার্জ সেম। কোনটির বিয়োজন তাপমাত্রা সবচেয়ে কম, মানে গলনাঙ্ক স্থূলনাঙ্ক কম, একই জিনিস। সো ফাজানের নীতি মানতে হবে। তো আমরা জানি বিরিয়ানি মোগলাই কাবাব, তাই না? সো আমরা জানি ফাজানের নীতি যদি মানতে হয়, এগুলো তো সবগুলো ক্যাটায়ন, ক্যাটায়নের একটা ছোট হইতে হবে না, বড় হইতে হবে। একটু কল্পনা করো, আজকে শুধু ছেলেদের কল্পনা করাচ্ছি। হ্যাঁ, অ্যানিয়ের কোলে একটা ক্যাট আছে, খুব সফট সুন্দর পার্সিয়ান একটা বিড়াল, কিউট বিড়াল। সো ক্যাটায়নের আকার কি হইতে হবে, ছোট হইতে হবে ভাইয়া। ক্যাটায়নের আকার কি হইতে হবে, ছোট হইতে হবে। সো ক্যাটায়নের আকার কার ছোট, আমরা জানি উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বাড়ে। সো বেরিলিয়ামের আকার, বেরিলিয়াম টু প্লাসের আকার সবচেয়ে ছোট। তাহলে বেরিলিয়াম টু প্লাসের এই যে বিয়োজন মাত্রা সবচেয়ে কম, তারপরে ম্যাগনেশিয়াম টু প্লাস, ক্যালসিয়াম টু প্লাস। বুঝে গেছে বিয়োজন মাত্রা কার সবচেয়ে কম, বেরিলিয়াম টু প্লাস, মানে বেরিলিয়াম কার্বোনেটের বিয়োজন মাত্রা সবচেয়ে কম। চুটকি চুটকি, দেখছো তোমরা এতক্ষণে সিকিউ, এই ভাইয়ার তো 5 মিনিটে পড়ালাম, 5 মিনিটে কখনো চারটা সিকিউ শেষ করতে পারতো, চারটা সিকিউর ঘ। সো দ্যাটস দ্য টেকনিক অফ স্টাডি, দ্যাটস দ্য টেকনিক অফ স্টাডি। ভাইয়া আসছি তোমাদের পড়াগুলোকে ছোট করে দিতে। তারপর দেখো বলছে মধ্যে কোনটি অধিক সমযোজী, মানে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি। এমনও হইতে পারে এইগুলো থেকে একটা হুবহু কমন পড়ে গেছে, কার সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেশিয়াম টু প্লাস, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস। তো ক্যাটায়নের চার্জ বাড়লে কী হবে, ফাজানের নীতি, সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী, তারপরে ম্যাগনেশিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম প্লাস। কারণ কি, ক্যাটাও অ্যানার চার্জ বাড়লে, বুঝে গেছে? সো ক্যাটায়নের চার্জ যত বাড়তেছে তার সমযোজী বৈশিষ্ট্য কি তত বেশি। চুটকিতে সলভ, চুটকিতে। পরের প্ল্যান, পরের টপিকটিকে আমাদের সংকরায়ন, খুবই গুরুত্বপূর্ণ সংকরায়ন থেকে একটা কিন্তু প্রশ্ন আসবেই। সো একটু খেয়াল করো, কার্বন ভিন্ন সংকরায়নের মাধ্যমে হাইড্রেট গঠন করলেও অক্সিজেন কেবলমাত্র একটি সংকরায়নের মাধ্যমে হাইড্রেট গঠন করে। দেখো কার্বনের হাইড্রেটটা ভিন্ন ভিন্ন সংকরায়ন, কেন এটা বললো? ধরো কার্বন মিথেন গঠন করে,
ঠিক আছে মিথেনটা কি হয় sp3 হয় তারপর দেখো কার্বন ইথিন গঠন করে কার্বন কি গঠন করে ইথিন গঠন করে একটু বোঝার চেষ্টা করো হাইড্রেট কিন্তু সবগুলো হাইড্রেট দিচ্ছি ভাই হ্যাঁ হাইড্রেট এটা কি sp2 কার্বন কি গঠন করে দেখো CH3 CH ও এটা না CH ট্রিপল বন্ড CH ইথাইন গঠন করে এটা কি sp সো কার্বন ভিন্ন ভিন্ন সংকরণের মাধ্যমে হাইড্রেট গঠন করতে পারে বাট অক্সিজেন অক্সিজেন কেবলমাত্র একটা সংকরায়ন একটু খেয়াল করো H2O অর্থাৎ sp3 সংকরায়নের মাধ্যমে হাইড্রেট গঠন করতে পারে এইটাই ব্যাখ্যা করবা তোমরা প্রত্যেকটা সংকরায়ন দেখায় দিবা কিভাবে কি হচ্ছে দ্যাটস এনাফ ঘ নম্বরের প্রশ্ন তারপর দেখো হাইড্রোজেন সালফাইডের জ্যামিতিক গঠন তো হাইড্রোজেন সালফাইডের জ্যামিতিক গঠন কি হবে কৌণিক আকৃতির ঠিক আছে হাইড্রোজেন সালফাইড একটু বোঝার চেষ্টা করো হাইড্রোজেন সালফাইড এটা কি আকৃতির কৌণিক আকৃতির এবং এর যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা মাথায় রাখবা এর দুইটা লোন পেয়ার আছে এবং এর অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 92.12 ডিগ্রি এই জিনিসটা মাথায় রাখবা 92.12 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা মাথায় রাখবা আর কি এবং এটার যে ভেসপার থিওরিটা আছে লোন পেয়ার বিকর্ষণ লোন পেয়ার বন পেয়ার বিকর্ষণ এটা একটু এক্সপ্লেন করে দেবা তারপর দেখো মিথেনের কেন্দ্রীয় পরমাণু সংকরণ আমরা সবাই জানি মিথেন sp3 এবং তুমি এটার গঠনটাও দেখায় দিবা আর কি কিভাবে গঠনটা হচ্ছে মনে করো দেন হচ্ছে CH4 যে হচ্ছে মিথেনের কেন্দ্রীয় পরমাণু সংকরায়নটা দেখায় দিবা প্রথমে হচ্ছে মনে করো মিথেনের তুমি যে ইয়াটা আছে কার্বনের ইলেকট্রন বিন্যাস দিবা তারপর কার্বন উত্তেজিত অবস্থায় যে ইলেকট্রন বিন্যাসটা হয় সেটা দিবা দেন হচ্ছে এক একটা করে যে হাইড্রোজেন আসতেছে সাই অরবিটাল নিয়ে সেটা দেখায় দিবা কারণ যেহেতু শুধুমাত্র মিথেন চাইছে একটু গুছানো ওয়েতে তুমি দেখায় দিবা পরের প্রশ্নটা যদি দেখি বন্ধন কোণ ভিন্ন কেন মানে অ্যামোনিয়া এবং পানি সংকরায়ন একই কিন্তু বন্ধন কোণ ভিন্ন কেন সে একই জিনিস ভেসপার থিওরি অর্থাৎ মনে করো অ্যামোনিয়াতে কী আছে একটা লোন পেয়ার আছে সো যার ফলে অ্যামোনিয়া কী হয় অ্যামোনিয়ার আকৃতিটা হয় একটু বোঝার চেষ্টা করো ত্রিভুজাকার পিরামিডাল ঠিক আছে ত্রিভুজাকার পিরামিডীয় এবং এর অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 107 ডিগ্রি অ্যামোনিয়ার অ্যাঙ্গেলটা কত হয় 107 ডিগ্রি হয় ঠিক আছে কেন হয় কারণ হচ্ছে লোন পেয়ার আছে লোন পেয়ার বন পেয়ার বিকর্ষণের ফলে কি হয় অ্যাঙ্গেলটা সংকুচিত হয়ে যায় আর কি ভেসপার থিওরিটা বলে দিবা আর কি তারপরে দেখো তুমি পানির ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমাদের লোন পেয়ার দুইটা আছে কয়টা আছে একটা দুইটা আছে সো লোন পেয়ার একটা বিকর্ষণ হয় লোন পেয়ার বন পেয়ার একটা বিকর্ষণ হয় এবং ফাইনালি দেখা যায় পানির ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয়ে যায় 104.5 ডিগ্রি কত 104.5 ডিগ্রি সো ভেসপার থিওরিটা উল্লেখ করে দিবা আর কি এবং বন্ধন কোণ ভিন্ন কেন তাও বলে দিচ্ছি আর কি আকৃতি কেন ভিন্ন দেখো আকৃতিটা এই একই কারণে হয় এবং আকৃতিটা কেন ভিন্ন কারণ হচ্ছে নাইট্রোজেন একটা লোন পেয়ার আছে অক্সিজেনে দুইটা লোন পেয়ার আছে এটা কি হয় ত্রিভুজাকার পিরামিডাল ত্রিভুজাকার জাকার পিরামিডীয় পিরামিডীয় এইটা কি হয় আমাদের কোনক শেপ কোনক আকৃতির অথবা ভি শেপও বলতে পারো অথবা ভি শেপও বলতে পারো যে যেটা বলো আর কি যে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করো তারপর দেখো কার্বন ও ক্লোরিন দ্বারা এটা খুবই ইম্পর্টেন্ট অনেকবার আসছে পরীক্ষায় কার্বন ও ক্লোরিন দ্বারা গঠিত যৌগের সংকরায়ন ব্যাখ্যা করো এবং এর আকৃতি দেখো কার্বন এবং ক্লোরিন দ্বারা কি হবে কার্বন টেট্রাক্লোরাইড হবে আমরা সবাই জানি কার্বন এবং ক্লোরিন দ্বারা কি হবে কার্বন টেট্রাক্লোরাইড এবং এটা সংকরায়নটা কি হবে একটু বোঝার চেষ্টা করো ক্লোরিন কিন্তু পি অরবিটাল নিয়ে আসে ম্যাক্সিমাম পোলাবাইন এই জায়গাটায় ভুল করে কার্বন তো আমরা জানি sp3 একটু বোঝার চেষ্টা করো ক্লোরিনটা কি আসে ক্লোরিনটা হচ্ছে তার পি অরবিটাল নিয়ে আসে ক্লোরিন কিন্তু পি অরবিটালটা নিয়ে আসে মানে সবচেয়ে বাইরের স্তর পি অরবিটালটা নিয়ে আসে এই পি অরবিটালটা কিন্তু দেখায় দিবা ভাই পি অরবিটালটা দেখায় দিবা ক্লোরিন কি আসে পি অরবিটাল নিয়ে আসে বুঝা গেছে সো এই জিনিসটা একটু দেখতে চায় টিচাররা বাট ম্যাক্সিমাম পোলাবাইন কী করে গোল্লা দিয়ে দেয় এস অরবিটাল দিয়ে দেয় হাইড্রোজেনের মতো বাট ক্লোরিন কিন্তু সবচেয়ে বাইরের স্তরের যে পি অরবিটালটা আছে সেই পি অরবিটাল নিয়ে আসে এই জিনিসটা মাথায় রাখবা আর কি পরের প্রশ্নটা দেখি সোডিয়াম সালফাইড এবং হাইড্রোজেন সালফাইডের ভৌত অবস্থার ভিন্নতার কারণ কি একটু বোঝার চেষ্টা করো সংকরায়ন থেকে আমরা বের হয়ে আসছি সোডিয়াম সালফাইড কি আয়নিক যৌগ ধাতু আর অধাতু মিলে যুক্ত হয়েছে এবং এর ভৌত অবস্থা কি কঠিন সচরাচর আয়নিক যৌগগুলোর ভৌত অবস্থা কঠিন হয় হাইড্রোজেন সালফাইডের ভৌত অবস্থা ভিন্নতার কারণ কি এটা গ্যাসীয় কেন গ্যাসীয় হাইড্রোজেন সালফাইড প্রধানত হচ্ছে একটা সমযোজী যৌগ হাইড্রোজেন অধাতু সালফারও অধাতু এক্সপ্লেনগুলো এইভাবে করবো আর কি সমযোজী যৌগগুলো অপোলার হয় এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য
সমযোজী যৌগের ক্ষেত্রে যদি 0.5 এর কম হয় তাহলে এদের ভৌত অবস্থাটা গ্যাসীয় হয়। সমযোজী যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয় তাহলে ভৌত অবস্থাটা গ্যাসীয় হয়। তুমি হাইড্রোজেন আর সালফারের তুমি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য করে দেখবা 0.5 এর কম আসবে। আর তোমার যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 থেকে 1.7 এর মধ্যে হয় তাহলে ভৌত অবস্থাটা হয় তরল। ভৌত অবস্থাটা কি হয়? তরল হয়। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? সো তোমাকে অন্য কিছুও চাইতে পারে আর কি। আবার মাঝে মাঝে হচ্ছে আমরা আরেকটা প্রশ্নে প্যাচ লাগাই ফেলাই, সেটা হচ্ছে পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই প্রশ্নে কিন্তু হাইড্রোজেন সালফাইডের এই ব্যাখ্যা দিলে হবে না, ওই প্রশ্নটাই তোমাকে দিতে হবে। পানির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন হয়, হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে মনে করো হাইড্রোজেন বন্ধন হয় না। যখন পানির সাথে পার্থক্য বলবে তোমাকে হাইড্রোজেন বন্ধন দিয়ে উত্তর করতে হবে। আর যখন হচ্ছে মনে করো একটা আয়নিক যৌগের সাথে পার্থক্য করবে তখন কিন্তু তোমাকে এই যে ভৌত অবস্থা বা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে অ্যান্সারটা করা লাগবে। এই জিনিসটা আমরা সবাই কিন্তু তালগোল পাকিয়ে ফেলি। সো আমার ভাইয়ারা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু তালগোল পাকাবা না। পরের প্রশ্নটা দেখি, অ্যামোনিয়ার বন্ধন গঠন প্রক্রিয়া কী? এটা আমরা সবাই জানি, অ্যামোনিয়া সমযোজী যৌগ গঠন করে। সো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে সমযোজী যৌগ গঠন করে সেটা একটু দেখাইয়া দিবা, এবং অ্যামোনিয়ার একটা লোন পেয়ার অবশিষ্ট থাকে। সো এটা একদম ক্লাস বাচ্চার কালে 9-10 পড়া, আমি আশা করি তোমরা পারবা। এখন আসে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কী ঘটে? হাইড্রোজেন বন্ধনে অনেকগুলো প্রশ্ন আসে, যেমন পানি তরল হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন? পানি তরল কেন? কারণ হচ্ছে পানিতে হাইড্রোজেন বন্ধন সম্ভব। একটু খেয়াল করো, পানিতে কি হাইড্রোজেন বন্ধন সম্ভব একটু বোঝার চেষ্টা করো। বাট হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন বন্ধন সম্ভব না, কারণ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি হয়, যার ফলে কি হয়, যার ফলে এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের ভিতরে একটা হচ্ছে এই ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে, এবং এই আকর্ষণ বলের কারণে যে বন্ধনটা গঠিত হয় তাকে কি বলা হয়? হাইড্রোজেন বন্ধন বলা হয় আর কি। বুঝে গেছে? এই কারণে হাইড্রোজেন বন্ধনের কারণে পানির অণুগুলো কাছাকাছি থাকে এবং এরা তরল অবস্থায় থাকে, এদের আন্তঃআণবিক দূরত্বটা কমে যায় আর কি, এবং আন্তঃআণবিক আকর্ষণটা বেড়ে যায়, এর ফলে এরা কি হয়, তরল অবস্থায় থাকে। বাট হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে এরকম কোনো বন্ধন দেখা যায় না, তাই হাইড্রোজেন সালফাইড গ্যাস। তারপর দেখো, 0°C তাপমাত্রায় পানির ঘনত্ব কক্ষ তাপমাত্রা অপেক্ষা বেশি। দেখো, কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে 25°C তাপমাত্রা যখন বলছে তখন পানিটা কিন্তু তরল, বাট যখন 0°C তাপমাত্রা পানিটা কি হয়ে যাবে? তখন এই পানি সেই পানি না, এই পানি হচ্ছে বরফ। বুঝে গেছে? যখনই 0°C তাপমাত্রা বলছে, দেখো প্রশ্নের মারপ্যাচগুলো তোমাকে বুঝতে হবে, তখন বুঝতে হবে এই পানিটা কি তোমার বরফ, এই পানিটা কি বরফ। সো বরফের ঘনত্ব কম হয় কেন তরল অপেক্ষা? কারণ হচ্ছে বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে পানির ক্ষেত্রেও, এবং বরফের যে আকৃতিটা হয় ষড়ভুজাকৃতির, কি হয়, ষড়ভুজাকৃতির হয়, ষড়ভুজাকৃতির, এবং এটা অনেকটা ফাঁপা আকৃতির হয়, ষড়ভুজাকৃতির। বরফের গঠনটা তোমরা যদি দেখো, এই যে অনেকটা হেক্সাগোনাল শেপ, হেক্সাগোনাল শেপ বরফের গঠন, আমি আর রাখলাম না। সো মাঝখানের অংশটা ফাঁপা থাকে, যার ফলে কি হয়, বরফের ঘনত্বটা কমে যায় এবং বরফ পানিতে ভাসে। সো মেন কাজটা হাইড্রোজেন বন্ধনই ঘটায়। হাইড্রোজেন বন্ধন পানিতেও আছে কিন্তু বরফের ক্ষেত্রে কি হয়, হেক্সাগোনাল শেপটা হয়, হেক্সাগোনাল শেপটা হয়। আচ্ছা, মিথেন এবং পানির ভৌত অবস্থা ঠিক সেমভাবে। মিথেন কি গ্যাস? কারণ মিথেনে হচ্ছে হাইড্রোজেন বন্ধন নাই, পানি তরল, পানিতে কি হয়, হাইড্রোজেন বন্ধন আছে আর কি। তারপর দেখো, পানি এবং হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, দুইটাতেই হাইড্রোজেন বন্ধন সম্ভব, পানিতেও সম্ভব, হাইড্রোজেন ফ্লোরাইডেও সম্ভব, কিন্তু কার স্ফুটনাঙ্ক বেশি? মনে রাখবা, পানির স্ফুটনাঙ্ক বেশি, হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক অনেক কম, 19°C কাছাকাছি, আমি যদি ভুল বলে না থাকি, বা হচ্ছে এক্সাক্ট মানটা মনে পড়তেছে না, বাট 19°C কাছাকাছি। আর পানির স্ফুটনাঙ্ক কত? 100°C। এর কারণটা কি? কারণ হচ্ছে পানির ক্ষেত্রে, একটু বোঝার চেষ্টা করো, পানির ক্ষেত্রে এই অক্সিজেন যদি এই বন্ধনটা যদি খেয়াল করো, পানির ক্ষেত্রে লোন পেয়ার দুইটা, কয়টা লোন পেয়ার? দুইটা, এবং হাইড্রোজেন কয়টা? দুইটা। একটু বোঝার চেষ্টা করো, যার ফলে দেখা যায় পানি দুইটা হাইড্রোজেন বন্ধনের জন্য দুইটা লোন পেয়ার দান করতে পারে, এবং দুইটা বন্ধন হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হইতে পারে এক অ্যাট এ সাইড। বাট হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আর কি, হাইড্রোজেন ফ্লোরাইডে তুমি যদি দেখো, ফ্লোরিনের তিনটা লোন পেয়ার আছে, কয়টা? তিনটা লোন পেয়ার আছে, বাট হচ্ছে অ্যাকসেপ্ট করার ক্ষমতা একটাই, অ্যাকসেপ্ট করার ক্ষমতা একটাই, যার ফলে দেখা যায় হচ্ছে এই যে পানির যেহেতু লোন পেয়ারও দুইটা, অ্যাকসেপ্ট করার ক্ষমতাও দুইটা, এই কারণে পানির স্ফুটনাঙ্ক কী হয় আমার, অনেক বেশি হয়, পানির স্ফুটনাঙ্ক কী হয়, অনেক বেশি হয়। সো দ্যাটস অল, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে যাবা, এই প্রশ্নগুলো একটু খুব মনোযোগ দিয়ে পড়ে যাবা, তাইলে আর কোনো প্যারা নাই। কী হইলো বেড়া?
তাইলে আর কোনো প্যারা নাই, আমার ভিজুয়ালাইজার ওপেন হয়ে গেছে, তোমাদের সাথে কথাবার্তা বলবো আর কি। আচ্ছা এটা এক্সিট দেই, ওকে আসছে ব্যাকগ্রাউন্ড সুন্দর। ঘড়ির কাঁটাটা দেখাই, দেখো এখন রাত, হ্যাঁ কারণ দিন হওয়ার কোনো চান্সই নেই, তোমাদের সাথে একটু আগে আমি লাইভে আসছি। ঘড়ির কাঁটায় কয়টা বাজে, ঘড়ির কাঁটায় দেখছো কয়টা বাজে, এই রাতের বেলাও তোমাদের জন্য কষ্ট করে ভাইয়া কিন্তু কাজ করে যাচ্ছি, শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য চিন্তা যে তোমাদেরকে ভালো কিছু দিতে হবে আর কি। সো ভাইয়ের জন্য দোয়া করো ইনশাল্লাহ, রাসায়নিক পরিবর্তনও দিয়ে দিব, প্যারা নিও না, কর্মমুখী রসায়ন চাইও না, একটা টপিক এটুকু একটা টপিক কী ভিডিও বানাবো, দরকার হলে তাও ভিডিও বানিয়ে দেবো না সময় পাইলে ভাইয়ের সুস্থ থাকার সাপেক্ষে। ওকে আর সবাইকে আমাদের ভার্সিটি প্লাস মেডিকেল বায়োলজি কোর্সে আমন্ত্রণ, আল্লাহ হাফেজ, দোয়া করো আমার জন্য, হ্যাঁ আর পড়ো ভালোভাবে পড়ো, হ্যাঁ টপিকগুলো ভালোভাবে পড়ো।